আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা ফর লুপ দেখছিলাম, ফর লুপের বিভিন্ন স্ট্রাকচার, মানে ফর লুপের বেসিক স্ট্রাকচারটা দেখছিলাম। একটা ফর লুপে কি কি পার্ট থাকে, ইনিশিয়ালাইজেশন পার্ট থাকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট থাকে, কন্ডিশনাল চেকিং থাকে, স্টেটমেন্ট অংশ থাকে। তো সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে একটা সিম্পল একটা ফর লুপ। আমি একটু ভিউটা বাড়ায় দিই। বেশি বেড়ে গেছে এবার, ঠিক আছে। তো এই যে ফর এর একটা সিম্পল স্ট্রাকচার, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, এটা কন্ডিশন চেকিং, এটা ইনক্রিমেন্ট পার্ট, এখানে ডিক্রিমেন্টও থাকতে পারে, দেন হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট অংশ। এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার ফর লুপের। ফার্স্টে ইনিশিয়ালাইজেশন অংশ কাজ করে, দেন কন্ডিশন চেক করে যদি সত্য হয় স্টেটমেন্ট অংশ এক্সিকিউট হয়। এতটুকুকে বলা হয় ফার্স্ট ইটারেশন। দেন উপরে যে ইনক্রিমেন্ট অংশের কাজ হওয়ার পর পুনরায় কন্ডিশন চেকিং করে যদি সত্য হয়, দেন আবার ভিতরে এসে আবার স্টেটমেন্ট অংশ এক্সিকিউট করা, এটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড ইটারেশন। দেন আবার ইনক্রিমেন্ট, আবার কন্ডিশন চেকিং, আবার স্টেটমেন্ট এক্সিকিউশন, এটাকে বলা হবে থার্ড ইটারেশন। এভাবে চলতে থাকবে, কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা সত্য হচ্ছে। কন্ডিশনটা যেই মোমেন্টে মিথ্যা হয়ে যাবে, সেই মোমেন্টে ভিতরে ঢুকে স্টেটমেন্ট অংশ এক্সিকিউট করতে পারবে না, সেটাকে কিন্তু ইটারেশন বলা যাবে না। সো এই লুপটা টোটাল কয়টা ইটারেশনের লুপ হবে যদি কোয়েশ্চেন করা হয়? 10টা। কিভাবে বুঝলাম? স্টার্টিং পয়েন্ট ইনিশিয়ালাইজেশন এবং চেকিং থেকে, এবং অবশ্যই ইনক্রিমেন্টটা থেকেও বুঝলাম। কিভাবে? এক এক করে বাড়তেছে, স্টার্টিং পয়েন্ট 0 এবং চেক করতেছি লেস দেন 10। তার মানে কি? 9 পর্যন্ত গেলে এটার কন্ডিশনটা সত্য থাকবে, 10-এ গেলে কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। তাহলে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা হয়? 10টা। সো টোটাল আইটারেশন হচ্ছে এখানে 10টা। আমরা যদি এখানে লেস দেনের পর একটা ইকুয়াল বসায় দিতাম, তখন এইটা কয়টা আইটারেশনের লুপ হইতো? 11টা। কেন? কারণ এখানে আয়ের ভ্যালু যখন 10 হবে তখনও কন্ডিশনটা সত্য থাকবে, কারণ আমরা চেক করতেছি আয়ের ভ্যালুটা 10-এর থেকে ছোট বা 10-এর সমান কিনা। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাসের মোট, মানে আমরা গত ক্লাসে যেগুলো দেখলাম লুপ সম্পর্কে সেটা। তো আজকে আমরা হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েশন দেখি। প্রথম ভ্যারিয়েশনটা হচ্ছে এই যে ফর এর ভিতরে যে আমরা তিনটা অংশ লিখি, ইনিশিয়ালাইজ, কন্ডিশন চেকিং অ্যান্ড ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। ইনিশিয়ালাইজেশন যে অংশটা আছে, এটা আমরা ভিতরে না রেখে এটাকে আমরা বাইরে রাখতে পারি। জাস্ট লাইক দিস, এভাবে। আমরা যদি রান করি, সুন্দর মতো রান করি, সো ইনিশিয়ালাইজেশন পার্টটা আমরা চাইলে বাইরেও রাখতে পারি। বাট ইনিশিয়ালাইজেশনের পরে যে সেমিকলনটা ইউজ করেছি, এটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। এটাকে যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমাকে এরর দেখায় দিবে। এটা ফর এর স্ট্রাকচার, এই যে দেখছেন আমাকে এরর দেখায় দিচ্ছে। সো ইনিশিয়ালাইজেশন পার্টটা আমরা ভিতরে দেই বা বাইরে দেই, যেখানেই দেই না কেন, সেমিকলনটা আমাকে মাস্ট দিতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েশন, যে আমি ইনিশিয়ালাইজেশন পার্টটা ফরের ভিতর না রেখে ফরের কোথায় রাখলাম? বাইরে রাখলাম। আচ্ছা, সেকেন্ড ভ্যারিয়েশনটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা আমরা ফরের ভিতরে, মানে ফরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে না লিখে স্টেটমেন্ট আকারে এই
for এর বডির মধ্যে লিখতে পারি, যেমন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে তো আমরা for এর বডি বলতে পারি, তাই না, বা for এর ব্লক বলতে পারি। সো for এর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে সেগমেন্টটা আছে এটাকে আমরা স্টেটমেন্ট আকারে রাখতে পারি। যেমন আমরা printf এর সাথে যদি i++ লিখে দেই, একই কাজ হওয়া উচিত না, কারণ আমরা পোস্ট ইনক্রিমেন্টের যেই ডেফিনেশন পড়ে আসছি যে কোনো জায়গায় যদি পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করা হয় এবং সেটাকে যদি একই সাথে কোথাও ব্যবহারও করা হয় তাহলে কিভাবে কাজটা হবে। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে কারেন্টলি যে কাজে ব্যবহার করার দরকার সে কাজে ব্যবহার করো, তারপরে আয়ের ভ্যালুটা এক বাড়ায় দাও। তাহলে এখানে আমি প্রিন্ট করতেছি আয়ের ভ্যালুটা, তাহলে আয়ের ভ্যালুটা আগে প্রিন্ট হবে তারপরে এখানেই এক বেড়ে যাবে, সো আমার আউটপুটটা সেম আসা উচিত, একদমই সেম আসছে আগের মতো। আগের আউটপুটটাও 0 থেকে 9 আসছিল, এখানেও কত আসছে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আসছে। সো এখানে আমরা এই এভাবে i++ টা এই ইনক্রিমেন্ট অংশটাকে ফর এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না রেখে আমরা এখানে রাখতে পারি। আচ্ছা, এখানে যখন আমরা i++ লিখছিলাম, আমি আবার একটু ব্যাকে আসি, এখানে যখন আমরা i++ লিখছিলাম আমাকে যে আউটপুট দিচ্ছিল 0 থেকে 9 পর্যন্ত, আমরা যদি এখানে প্লাস প্লাস আই দেই আমাকে 0 থেকে 9 পর্যন্তই দেখাবে। সো ফর এর সাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ইনক্রিমেন্ট অংশকে যেভাবেই লিখি, প্রি আকারে লিখি বা পোস্ট আকারে লিখি, আউটপুট সেম দেখাবে। বাট এই ইনক্রিমেন্ট অংশটা যদি আমরা ফর এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না লিখে প্রিন্টএফ এর সাথে স্টেটমেন্ট আকারে রাখি, দেন এটা আউটপুট ডিফারেন্ট আসতে পারে। কিরকম, আমরা যদি পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করি আউটপুট আগের মতোই আসবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। মানে আমরা যদি এখানে প্রি ইনক্রিমেন্ট ইউজ করি তাহলে আউটপুটটা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আসা উচিত, না 1 থেকে 10। ওয়ান থেকে শুরু করে 10 পর্যন্ত আসবে, কেন, কারণ আলটিমেটলি 0 থেকে 9 পর্যন্ত পর্যন্তই ঘুরতেছে, বাট এখানে যেহেতু পোস্ট ইয়া প্রি ইনক্রিমেন্ট হচ্ছে, সো আগে থেকে এক বাড়ায় বাড়ায় দেখাচ্ছে, মানে আগে এক বাড়াচ্ছে তারপর সেটাকে প্রিন্ট করতেছে, দেন সেই ভ্যালুটা নিয়ে কন্ডিশন চেকিং এ যাচ্ছে। সো যখন লাস্ট আইটারেশনে ভ্যালুটা 10 হয়ে যাচ্ছে সে কিন্তু 10টাকে প্রিন্ট করে দিচ্ছে, প্রিন্ট করে দিয়ে উপরে যে ও চেক করে দেখতেছে 10 10 এর ছোট কিনা, যেহেতু 10 10 এর ছোট না এই জন্য ও আর ভিতরে ঢুকতে পারতেছে না। সো হোপফুলি সবাই আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন। আমি আবার কোডটা রান করি, আমার কোডে আউটপুট আসবে কত, 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, লুপ কিন্তু 10 বারই ঘুরছে, আইটারেশন কিন্তু 10 টাই, ঠিক আছে। সো এই একটা মাত্র ক্ষেত্রে আমার আউটপুটটা ডিফারেন্ট আসতে পারে ডিপেন্ডিং অন প্রি ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ইনক্রিমেন্ট ইন টার্মস অফ ফর লুপ। আমরা যদি ইনক্রিমেন্টটাকে ফর এর এই স্ট্রাকচারের ভিতর লিখি, মানে ফর এর স্ট্রাকচার যেভাবে সিম্পলি লেখা হয় সেভাবে লিখলে প্রি ইনক্রিমেন্ট আকারে লিখি পোস্ট ইনক্রিমেন্ট আকারে লিখি কোনো ম্যাটার করবে না, একই আউটপুট আসা উচিত। বাট আমরা যদি এই স্টেটমেন্টের সাথে লিখি দেন আউটপুটটা একটু ডিফারেন্ট আসবে, এবং পার্টিকুলারলি এই এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আমার আউটপুটটা ডিফারেন্ট আসছে, কেন, কারণ আমরা কন্ট্রোল ভ্যারিয়েবল অর্থাৎ আই, এই আই কে দিয়ে তো পুরো লুপটা কন্ট্রোল করতেছি, এর ভ্যালু কত হচ্ছে এটা আমরা প্রিন্ট করে দেখতেছি। আমরা যদি এই সিম্পল হ্যালো ওয়ার্ল্ড লিখতাম এখানে তো আর আই এর কোনো ঝামেলা থাকতো না, মানে সাপোজ আমরা যদি এখানে মেসেজটা চেঞ্জ করে দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখি আর এই আই প্লাস প্লাসটাকে যদি আমরা নিচে নামাই নিয়ে যাই, তাহলে দেখি কি কি আসে আউটপুট। সরি স্ল্যাশ দিতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, টোটাল কিন্তু 10 বারই ঘুরছে।
আর আমরা এখানে আই প্লাস প্লাস দেই, একই কথা 10 বারই করি, 1 2 3 4 5 6 7 8 9 10। সো ডিপেন্ড করতেছে আমরা আসলে কি ধরনের স্টেটমেন্ট নিয়ে কাজ করতেছি, কি আউটপুট দেখতেছি সেটা, ঠিক আছে। বাট লুপ যতবার ঘোরা ততবারই কিন্তু ঘুরতেছে, অর্থাৎ লুপের আইটারেশন সংখ্যার কিন্তু কোনো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। সো প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করতেছি ফরের বেলায় খুব একটা ম্যাটার করবে না। ম্যাটার করবে কখন, যদি আমরা এই আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আইটাকে হচ্ছে ফরের বডির মধ্যে স্টেটমেন্টের সাথে লিখি, এবং তখনও বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটার করবে না, কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করবে। সেটা হচ্ছে যে আমরা যদি ওই কন্ট্রোল যে ভ্যারিয়েবলটা দিয়ে ফরকে কন্ট্রোল করতেছি সেটার ভ্যালু যদি আমি প্রিন্ট করে করে দেখতে চাই, সেই ক্ষেত্রে আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এর একটা মানে ইম্প্যাক্ট হয়তো বা দৃশ্যমান হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড একটা স্ট্রাকচারাল একটা ডিফারেন্স ফরের, মানে একটা ভ্যারিয়েশন, আর একটা ভ্যারিয়েশন যে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটাকেও কি করলাম না, ফরের যেভাবে সিম্পলি আমরা লিখে থাকি সেভাবে না রেখে আমরা স্টেটমেন্ট আকারে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, বাট একই কথা এখানেও আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট এখানে লিখি না লিখে আমাকে কিন্তু এই যে লাস্টে যে সেমিকলনটা আছে সেটা আমাকে রাখতেই হবে। আর থার্ড যে ভ্যারিয়েশনটা আছে সেটা হচ্ছে কন্ডিশন চেকিং, কন্ডিশন চেকিং আমরা রাখবোই না, এরকমও করতে পারি। এই টাইপের লুপকে বলা হবে হচ্ছে ইনফাইনাইট ফর লুপ, এই টাইপের লুপকে বলা হবে কি ইনফাইনাইট ফর লুপ। কেন, কারণ এখানে কোনো কন্ডিশন চেকিং হচ্ছে না, আমি খালি আয়ের ভ্যালু বাড়াচ্ছি, কিন্তু আয়ের ভ্যালু বাড়াবো বাড়তেছে ভালো কথা, কিন্তু কোন থ্রেশহোল্ডে যে তো আর পৌঁছাচ্ছে না, তাই না, যে কোনো একটা ভ্যালুকে ক্রস করে যাবে আমি আমার লুপটা থামাই দিব। এখানে তো ওই ধরনের কোনো কি নাই, কোনো পয়েন্ট নাই, আমি আমার ইচ্ছা মতো যত জোরে ইচ্ছা গাড়ি চালাবো আমাকে কেউ ধরবে না, এরকম আর কি বিষয়টা। সো কোনো প্রোটোকল নাই এখানে, যে 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 প্রোটোকলটা আমাকে আমার স্পিডটা মেনটেন করতে বলবে, বা একটা থ্রেশহোল্ড থাকবে যেখানে যে এর বেশি আমি আর যেতে পারবো না, এখানে যে আমাকে থেমে যেতে হবে, এই টাইপের কিন্তু জিনিস কিন্তু এখানে কোথাও নাই। সেটা যদি আমি রান করি কি অবস্থা হবে জানি না, চলতেই থাকবে লুপটা, এই যে দেখেন চলতেই আছে। সেটা কতক্ষণ চলতে থাকবে, ইনফাইনাইট আকারে চলতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত কম্পিউটার হ্যাং করে বা আপনার পাওয়ার শেষ হয়ে যায়, কম্পিউটার তো একটা ব্যাকআপ আছে পাওয়ার, সেটা যখন শেষ হয়ে যায়, সো আমাকে এটাকে ফোর্সফুলি বন্ধ করতে হবে যদি আমি চাই। সো আমি ফোর্সফুলি বন্ধ করে দিলাম, নিজে নিজে কিন্তু সে বন্ধ হচ্ছে না, কারণ সে ইনফাইনাইট আকারে চলতেই আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থার্ড ভ্যারিয়েশন, এবং এই থার্ড ভ্যারিয়েশনটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ফর লুপ। এবং ইনফাইনাইট ফর লুপ আসলে কখনো ইউজ হয় না, করা উচিত না, তবে হ্যাঁ ইনফাইনাইট ফর লুপ আমি ইউজ করতে পারবো যদি আমি এর মধ্যে ব্রেক স্টেটমেন্টকে খুব ভালো মতো ইউজ করতে পারি। কিরকম, আচ্ছা সাপোজ এই পুরাটা হচ্ছে একটা ইনফাইনাইট ফর লুপ, হ্যাঁ। আচ্ছা এই যে এক্সাম্পলটা এখন দেখাবো, এখানে ব্রেকের ব্যবহারটাও খুব ভালো মতো আপনারা বুঝে ফেলুন। তো দেখেন এখানে যে ফর লুপটা আছে, পুরো স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে এটা একটা ইনফাইনাইট ফর লুপ, মানে ইনফাইনাইট ফর লুপকে আমরা অন্য একটা ওয়েতে ফাইনাইট বানাবো। কিভাবে, এই ফরের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আই ইকুয়াল জিরো, ভালো কথা, আই এক এক করে বাড়াচ্ছি সেটাও খুব ভালো কথা, কিন্তু কোনো কন্ডিশন চেকিং নেই, এর অর্থ হচ্ছে কি আনলিমিটেড আকারে সেটা চলতে থাকবে, কোনো লিমিট নেই। বাট আমি বলে দিলাম এই যে আই এর ভ্যালু বাড়তেছে না এক এক করে, আই এর ভ্যালু যে এক এক করে বাড়তেছে, আই এর ভ্যালু যখন 10 হয়ে যাবে তখন সে লুপ থেকে বের হয়ে যাবে, তার মানে কি লুপটা সে আর ঘুরাবে না। আমরা এখানে
এখন একটা ইফ স্টেটমেন্ট নিয়ে আসব, ইফ আই ইকুয়াল ইকুয়াল 10, আমরা এখানে আই ইকুয়াল ইকুয়াল 10 লিখতে পারি অথবা লেস দেন, না লেস দেন ইকুয়াল তো লেখা যাবে না, গ্রেটার দেন ইকুয়াল 10 লিখতে পারি, সোজা কথা 10 কে ক্রস করে গেলেই যাতে লুপটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? সো ইকুয়াল ইকুয়াল রাখাটাই বেটার। সো ইফ আই ইকুয়াল ইকুয়াল 10, দেন আমরা সিম্পলি হচ্ছে ব্রেক করব। এইভাবে আমরা একটা ইনফাইনাইট ফর লুপ কে কি করতে পারবো, ফাইনাইট লুপে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা দেখে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, জাস্ট সেম ফাইনাইট লুপটাকে আমরা কিছুক্ষণ আগে ইনফাইনাইট লুপে কনভার্ট করে ফেলছিলাম। ইনফাইনাইট লুপে কোনো ধরনের কোনো কন্ডিশন চেকিং নাই। এখন আমরা যদি চাই এটাকে আবার ফাইনাইট লুপে ব্যাক করাতে, বাট আমি কোনো কন্ডিশন দিব না ফর এর মধ্যে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ব্রেক ইউজ করতে পারি। সো ব্রেক স্টেটমেন্টের কাজটা বেসিক্যালি আসলে কি, ব্রেক স্টেটমেন্টের কাজটা হচ্ছে যে কোনো লুপ থেকে বের হয়ে যাওয়া। ব্রেকের কাজটা কি, অলওয়েজ কোনো না কোনো লুপ থেকে বের হয়ে যাওয়া। ব্রেক কিন্তু কখনো ইফ থেকে বের হয় না, অনেকে এটাকে ভুল ইন্টারপ্রেট করে থাকে যে ব্রেক যেহেতু ইফ এর আন্ডারে আছে সো ইফ থেকে বের হয়ে যাবে, না, ব্রেক হচ্ছে যে লুপের আন্ডারে আছে সেটা। ব্রেকটা কোন লুপের আন্ডারে আছে, ব্রেকটা আছে ইফ এর আন্ডারে। এই ইফটা কার আন্ডারে আছে, অবশ্যই ফর এর আন্ডারে, কারণ ইন্ডেন্টেশন দেখেই বোঝা যাচ্ছে বা ফর এর ব্লকের মধ্যেই এরা আছে। সো ব্রেকটা বেসিক্যালি কার আন্ডারে আছে, ফর এর আন্ডারে আছে। সো ব্রেক এর কাজ হচ্ছে যে কোনো লুপ থেকে কন্ট্রোলটাকে বের করে নিয়ে আসা, ঠিক আছে? সো এইভাবে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করে কোন একটা ইনফাইনাইট ফর লুপ কে ফাইনাইট ফর লুপে কনভার্ট করতে পারি। সো ব্রেক এর স্পেসিফিক কাজ হচ্ছে যে কোনো লুপের নিজস্ব যে কন্ডিশন আছে সেটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ লুপ চলতে থাকবে। বাট ইউজার যদি চায় ফর এর যে নিজস্ব কন্ডিশন আছে এটা সত্য থাকা সত্ত্বেও আমি লুপ থেকে বের হয়ে যাব, মানে বিষয়টাতে এমনই, তাই না, যে ফর এর যে কন্ডিশন আছে সেটা সত্য আছে তাও আমি লুপ থেকে বের হয়ে যাচ্ছি ডিপেন্ডিং অন অ্যানাদার কন্ডিশন, যে কন্ডিশনটা কোথায় বলা আছে, ইফ এর মধ্যে বলা আছে। সো লুপের কন্ডিশন সত্য থাকা অবস্থায় আমি যদি লুপ থেকে বের হয়ে যেতে চাই তখন আমরা কি ইউজ করব, ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। তো আমরা ব্রেকের আরেকটা এক্সাম্পল দেখে নেই যে ফর এর কন্ডিশন সত্য থাকা সত্ত্বেও লুপ থেকে সে বের হয়ে যাবে। সো এটা দেখার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনটা ভ্যারিয়েশন। আমরা আরেকটা ভ্যারিয়েশন দেখব এই ব্রেকের ব্যবহারটা দেখার পরে। ফার্স্ট ভ্যারিয়েশন হচ্ছে যে আমার ইনিশিয়ালাইজেশন অংশ বাইরে থাকবে, ভিতরে হচ্ছে কন্ডিশন চেকিং পার্ট থাকবে, আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েশন। সেকেন্ড ভ্যারিয়েশনটা হচ্ছে আমি ইনক্রিমেন্ট পার্টটা বাইরে রাখতে পারি এখানে না রেখে, আর থার্ড ভেরিয়েশনটা হচ্ছে আমরা এখানে কোনো ধরনের কোনো কন্ডিশন চেকিংও না রাখতে পারি। যখন কোনো কন্ডিশন চেকিং থাকবে না তখন সেটা একটা ইনফাইনাইট ফর লুপে কনভার্ট হবে। ইনফাইনাইট ফর লুপকে আমরা যদি ফাইনাইট বানাতে চাই বাট ফর এর সাথে কোনো কন্ডিশন ইউজ করব না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে, এবং ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার জন্য আমাকে একটা এক্সপ্লিসিটলি একটা কন্ডিশন বলে দিতে হবে, সেটা কি দিয়ে, ইফ দিয়ে। এই হচ্ছে টোটাল তিনটা ভ্যারিয়েশন। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এই ব্রেকের একটা ব্যবহার দেখে আসি। সাপোজ আই এর ভ্যালু আমি 0 থেকে শুরু করলাম, আই লেস দেন আমি 15 নিলাম, আর হচ্ছে নিলাম আই প্লাস প্লাস,
সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। সো এই লুপটার কথা চিন্তা করেন, এই লুপের স্টার্টিং পয়েন্ট জিরো এবং কন্ডিশন চেকিং হচ্ছে লেস দেন 50 কিনা এবং বাড়াচ্ছি এক করে করে, তাহলে স্টার্টিং পয়েন্ট জিরো আর এন্ডিং পয়েন্ট কত 49, সোজা কথা টোটাল 50 বার চলবে লুপটা, তাই না? মানে জিরো থেকে শুরু করে 49 পর্যন্ত কতটা সংখ্যা হয়? 50টা। সো এই লুপটা 50 আইটারেশন একটা লুপ হওয়া উচিত, বাট আমি এটাকে ব্রেক স্টেটমেন্ট ইউজ করে 15 আইটারেশনের একটা লুপে কনভার্ট করে ফেললাম, অর্থাৎ এই লুপটা 15 বার চলবে। কেন? আই এর ভ্যালু যখন 15 হচ্ছে, 15 বার চলবে নাকি 16 বার চলবে? 0 থেকে শুরু করে 15 পর্যন্ত 15 16 বার চলা উচিত। সো আই এর ভ্যালু যখন 15 হচ্ছে তখন কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, যদিও পরের বার যদি ঘুরে উপরে যেতে পারতো তাইলেও কিন্তু আমার কন্ডিশন ট্রু হইতো। আচ্ছা আমরা একটু রান করে দেখি। হ্যাঁ 16টা, এখানে টোটাল 16 বার হ্যালো ওয়ার্ল্ড আছে, ঠিক আছে? তো এখানে আমরা কি করলাম, টোটাল ঘোরার কথা ছিল 50 বার, কিন্তু 16 বারে যে লুপ থেকে বের হয়ে গেল, 17 নাম্বার বারে, 17 নাম্বার আইটারেশনে কি ট্রু হইতো না ফরের কন্ডিশন? ঠিকই ট্রু হইতো, কারণ লিমিট তো ছিল সেই 50 এর আগ পর্যন্ত, যে সেখানে 17 তো অনেক আগের ব্যাপার, তো 17 ইজিলি ট্রু হইতো। স্টিল ফরের কন্ডিশন সত্য থাকা সত্ত্বেও কিন্তু লুপ থেকে কি হয়ে গেল, কন্ট্রোলটা কিন্তু বের হয়ে গেল ঠিক। সো এই যে এই টাইপের কেসে বা এই টাইপের সিনারিওতে যখন আমার প্রয়োজন হবে এরকম যে ফরের কন্ডিশন সত্য থাকা সত্ত্বেও অন্য আরেকটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে আমাকে লুপ থেকে বের হয়ে যেতে হবে, তখন আমাকে এরকম ব্রেক ইউজ করতে হবে। ফরের কন্ডিশন সত্য থাকুক বাট আমাকে বের হয়ে যেতে হচ্ছে আনফরচুনেটলি, বা কোনো একটা পারপাসে বা কোনো একটা লজিকে। সো যেই লজিকের জন্য আমাকে বের হয়ে যেতে হবে, অর্থাৎ আমি আর ফার্দার আগাতে চাচ্ছি না, সেই সমস্ত ক্ষেত্রে আমি ব্রেক ইউজ করি। এখন কোয়েশ্চেন আসতে পারে, যেই কন্ডিশনের জন্য আমি ব্রেক ইউজ করতেছি সেই লিমিটটা উপরে দিয়ে দিলেই তো হয়। এখন এই লিমিটটা যে 15ই হবে বা সামথিং অন্য কিছু হবে, এটা আপনি আগে থেকে নাও জানতে পারেন। এখানে আমি সিম্পল একটা এক্সাম্পল দেখালাম, অনেক ধরনের লজিক আসতে পারে বা অনেক ধরনের ক্রাইটেরিয়া আসতে পারে, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে দেখা যাচ্ছে আপনাকে ফর লুপটা আর ফার্দার টানার দরকার নেই, আপনি এই পয়েন্টে বের হয়ে যেতে পারেন, মানে আপনার দরকার শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব, ঠিক আছে? তো সোজা কথা, ব্রেক যখনই কোনো লুপের মধ্যে ইউজ করা হবে, সে কন্ট্রোলটাকে, প্রোগ্রামের কন্ট্রোলটাকে সে লুপ থেকে বের করে নিয়ে আসবে। এবং ব্রেকটা আমরা কেন ইউজ করি, ফরের যে কোনো লুপের যে কন্ডিশনাল অংশ থাকে সেই কন্ডিশনাল স্টেটমেন্ট অংশ সত্য থাকা সত্ত্বেও অন্য একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে আমি বের হয়ে যেতে চাই, তখন আমরা কি ইউজ করব, ব্রেক ইউজ করব। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্ট আর ফরের তিনটা ভ্যারিয়েশন। আচ্ছা, এখন আমরা ফরের একটা ইন্টারেস্টিং ভ্যারিয়েশন দেখব, যেটা বোঝা দরকার খুব ভালো মতো, এবং এখানে কয়টা আইটারেশন হবে এটা প্রি পোস্টের উপর ভালো মতো ডিপেন্ড করতেছে, অর্থাৎ আলাদা আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু এটাকে
খুবই ইন্টারেস্টিং একটা ভ্যারিয়েশন এটা ফর লুপের, যেটা আমরা একটু রান করে আসি দেখি কিরকম আসে আউটপুট। হোপফুলি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনটা হোপফুলি মানে অক্ষরগুলো বড় বড়ই আছে যাতে বুঝতে পারতেছেন আপনা আপনারা। কারো যদি বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি আমাকে একটু বলেন। তো দেখেন এখানে আমরা ইনিশিয়ালাইজ করছি আয়ের ভ্যালু -4 দিয়ে। আমরা এখানে ইনক্রিমেন্ট এবং কন্ডিশন চেকিং পার্টটা একসাথে লিখছি কেন, কারণ এই জায়গাটা তো বেসিক্যালি কার জন্য, এই জায়গাটা হচ্ছে কন্ডিশন চেকিং এর জন্য, তাই না? সো কেউ যদি বলেন এটা কন্ডিশন চেকিং ও হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে, কিভাবে বুঝবো? আমরা যদি আই প্লাস প্লাসটাকে এখানে না রেখে এখানে লিখতাম তখন বোঝা যেত যে হ্যাঁ এখানে এটা ইনিশিয়ালাইজেশন পার্ট, কোনো কন্ডিশন চেকিং নাই, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। বাট এটাকে যখন আমরা এখানে লিখবো কন্ডিশনের জায়গাতেই, তখন এটা কন্ডিশন চেকিং এরও কাজ করবে এবং যেহেতু আমি প্লাস প্লাস ইউজ করছি এটা ইনক্রিমেন্টেরও কাজ করবে। আচ্ছা তো এটার জন্য আউটপুট কি আসছে? -3 -2 -1 0। ঠিক আছে, আচ্ছা আর তাহলে এখানে কয়টা লাইন আসছে? 4। আমরা একটু দেখে আসি, আমরা যদি এখানে প্লাস প্লাস আই ইউজ করি তাহলে কি হবে? আগের আউটপুটটা আরেকবার দেখে নেই, -3 -2 -1 0। এখনকার আউটপুটটা কি আসছে? -3 -2 -1, এখানে কিন্তু জিরোটা আসে নাই। তাহলে আগের লুপটা ছিল 4টা আইটারেশনের লুপ, এই লুপটা হচ্ছে 3টা আইটারেশনের লুপ, এবং আগেরটা ছিল পোস্ট ইনক্রিমেন্ট, এবারটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তাহলে ম্যাটার করতেছে আউটপুট কিরকম আসবে, কয়টা আইটারেশন হবে? বেসিক্যালি আউটপুটে কি দেখাচ্ছে সেটা তো বড় ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আইটারেশন। সো এই একটা ভ্যারিয়েশন এসে আমরা পাইলাম যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট যেটা ইউজ করতেছি সেটা ম্যাটার করতেছে কয়টা আইটারেশন হবে এটা সিলেকশনের। আচ্ছা তো আমরা আগেরটাতে ফেরত যাই, আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস এর জন্য আমাদের আউটপুট আসতেছে কত? -3 -2 -1 আর হচ্ছে 0, তাই তো? হোপফুলি সবাই এখন খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা তো দেখি এখানে আসলে কি হচ্ছে, আমার মাউসটা ভালো মতো খেয়াল করেন। আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছি -4 দিয়ে, খুব ভালো কথা, কোনো কন্ডিশন চেকিং নাই। আচ্ছা আই প্লাস প্লাস, কোনো কন্ডিশন চেকিং নাই বললে ভুল হবে, দুইটা কাজ আসলে একসাথেই হবে, দেখে মনে হচ্ছে এখানে কোনো কন্ডিশন চেকিং নাই। এই জায়গাটাতে এসে একই সাথে ইনক্রিমেন্ট হবে এবং একই সাথে কন্ডিশন চেকিং এর কাজ, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট তাহলে কি আগে ইনক্রিমেন্টের কাজ হবে নাকি আগে কন্ডিশন চেকিং এর কাজ হবে? অবশ্যই আগে কন্ডিশন চেকিং এর কাজ হবে, কেন? পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টের ডেফিনেশন কি বলে? যেহেতু এখানে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করা হয়েছে, সো পোস্ট ইনক্রিমেন্টের ডেফিনেশন কি? যে কাজে আগে ব্যবহার করার দরকার সেই কাজে ব্যবহার করে নাও, যদি এমন কোনো দরকার থাকে আগে ব্যবহার করো, তারপর আমাকে আমার ভ্যালুটা একবার। ঠিক আছে, সো আই এর ভ্যালু কত? -4 -4 কম্পিউটার এটাকে কন্ডিশন হিসেবে নেবে। কম্পিউটারের কাছে -4 কি ট্রু নাকি ফলস
এটার অ্যান্সার হচ্ছে -4 কম্পিউটারের কাছে ট্রু। কেন? কারণ এটা আমি মিডের আগে কোনো না কোনো একটা ক্লাসে হয়তো বলছি, কম্পিউটারের কাছে জিরো ছাড়া যাবতীয় সবকিছুই কি হিসেবে বিবেচনা করা হয়? ট্রু হিসেবে বিবেচনা করা হয়। সো আমরা নর্মাল যে কোনো একটা ভ্যালুকেও কন্ডিশন চেকিং হিসেবে ইউজ করতে পারবো কম্পিউটারের কাছে। যদি জিরো দিই কম্পিউটারকে, সে ফলস রিটার্ন করবে, জিরো ছাড়া চাই দিই না কেন সেটাকে কম্পিউটার ট্রু রিটার্ন করবে। তাহলে এই যে I++ হচ্ছে, সোজা বাংলা কথা হচ্ছে -4 দিয়ে কন্ডিশন চেকিং হবে, আর -4 সাথে এক যোগ করে যে -3 হইলো, সেই -3টা প্রিন্ট এফে যাবে। কেন? কারণ এখানে তো কন্ডিশন চেকিং হচ্ছে। কন্ডিশন চেকিং কোন ভ্যালু দিয়ে হইলো? আগের ভ্যালু দিয়ে, -4 দিয়ে। যেহেতু তুমি হচ্ছে আগে কন্ডিশন চেক করো তারপর ভ্যালু এক বাড়াও, সো ভ্যালু কিন্তু তখনও বাড়ে না, আগে কন্ডিশন চেকিং হচ্ছে। তাহলে কন্ডিশন চেকিং কত দিয়ে হচ্ছে? -4 দিয়ে। -4 দিয়ে কন্ডিশন চেক করলাম, হ্যাঁ ট্রু। ট্রু হলে কোথায় ঢুকবে? ফরের ভিতরে আসবে। ফরের ভিতরে আসার পরে প্রিন্টএফ। তো এই যে কন্ডিশন চেকিং করে যে ট্রু আসলো যখন ভিতরে ঢুকে গেল, কন্ডিশন চেকিং এর কাজ তো শেষ। এখন কি হবে? আয়ের ভ্যালুটা এক বেড়ে যাবে, -4 এর সাথে এক যোগ করলে কত হবে? -3। সো পরবর্তীতে যখন এই প্রিন্টএফ আসতেছে তখন আয়ের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? -3। সো এই জন্য এখানে প্রিন্ট করতেছে -3। ওকে, উপরে আসবে, আবারও সেম কাজ হবে। যেহেতু এখানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পার্ট নাই, ওর ডিরেক্ট এখানেই আসবে, বা ও যেখানে ইনক্রিমেন্ট পাচ্ছে সেখানেই আসবে। এখানে এসে দেখবে এখানে কন্ডিশন চেকিং হচ্ছে, ইনক্রিমেন্টের কাজ হচ্ছে, আবারও সেম কাজ হবে। -3 দিয়ে এখন আয়ের ভ্যালু কত? -3। -3 দিয়ে আগে চেকিং হবে, -3 কম্পিউটারের কাছে সত্যি, সো ট্রু। ভিতরে আসবে, কন্ডিশন চেকিং এর কাজ শেষ, তখন আয়ের ভ্যালু কত হয়ে যাবে? -2। সো প্রিন্ট করবে -2। আবার উপরে আসবে, আগে -2 দিয়ে কন্ডিশন চেক করে দেখবে, হ্যাঁ ট্রু। ভিতরে আসবে, -2, -1 হয়ে যাবে, -1 কে প্রিন্ট করে দিল। দেন আবার উপরে যাবে, -1 দিয়ে চেকিং হবে, -1 দিয়ে চেক করলো, ট্রু, হ্যাঁ। দেন ভিতরে আসবে, ভিতরে আসার পরে -1টা, যেহেতু এখানে ++ এর কাজ হচ্ছে, ++ তো হবে, সো পরে প্লাস এক মানে 1 যোগ হয়ে গেছে, সো -1 এর সাথে এক যোগ হয়ে কত হয়ে গেছে? 0। সো প্রিন্ট এফ এসে ভ্যালু কত প্রিন্ট করবে? 0। দেন আবার উপরে আসবে, 0 দিয়ে কন্ডিশন চেক করবে, 0 কম্পিউটারের কাছে ফলস, সো আর ভিতরে ঢুকবে না, এই জন্য আর প্রিন্ট এফটাও কি হবে না? এক্সিকিউট হবে না। আমরা একটা কাজ করতে পারি, এই ফর এর বাইরে এসে, যেহেতু আই একটা ভ্যারিয়েবল, আমরা এখানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেখতে পারি যে আয়ের ভ্যালুটা কি 1 হয়ে যাচ্ছে কিনা। কারণ 0 দিয়ে যখন কন্ডিশন চেক হচ্ছে, কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, বাট কন্ডিশন ফলস হওয়ার কারণে তো ফর এর ভিতর ঢুকতে পারতেছে না। ইনক্রিমেন্টটা কি কাজ করতেছে কিনা সেটা দেখে আসি। কন্ডিশন মিথ্যা হোক, ফর এর না মানে ঢুকতে না পারুক, সেটা কোনো কনসার্ন না, ফর এ না ঢুকতেই পারে, কিন্তু ইনক্রিমেন্ট কাজ করতেছে কিনা সেটা দেখে আসি। তো আমরা যদি এখানে জাস্ট একটা সিম্পল % ডি দিয়ে দুইটা স্ল্যাশন দিই, দিয়ে যদি আমরা আয়ের ভ্যালুটা দেখি যে ইনক্রিমেন্টটা কাজ করতেছে কিনা। আচ্ছা, হ্যাঁ কাজ করতেছে, এই যে দেখেন এখানে 1 উঠে আসে। সো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ভ্যারিয়েশন ফর লুপের, যেখানে কন্ডিশন চেকিং ও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা একসাথে কাজ করতেছে। তাহলে সোজা বাংলা কথা এখানে কি হচ্ছে, আমরা যদি ইনক্রিমেন্টটা পোস্ট আকারে ইউজ করি, যে কন্ট্রোল ভ্যারিয়েবল আছে তার কারেন্ট ভ্যালুটা, অর্থাৎ তার আগের ভ্যালুটা, আগের ভ্যালু বলি বা কারেন্ট ভ্যালু যেটাই বলি না কেন, আগের ভ্যালুটা দিয়ে হচ্ছে কন্ডিশন চেকিং এর কাজ হবে, সেটা ট্রু হলে ভিতরে আসবে, ভিতরে এসে যদি আমি ওই ভ্যালুটাকেই প্রিন্ট করে দেখতে চাই তখন দেখা যাবে 1 বেড়ে গেছে। কেন? কারণ ওই যে ইনক্রিমেন্ট তো হয়েছে, ইনক্রিমেন্ট আগে হোক বা পরে হোক ইনক্রিমেন্ট তো হবে, বাট আগে হচ্ছে নাকি পরে হচ্ছে সেটা ম্যাটার করতেছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন এখানে ম্যাটার করতেছে কি কি অর্থে,
কন্ডিশন চেক হচ্ছে কোন ভ্যালু দিয়ে, প্রিন্ট হচ্ছে কোন ভ্যালুটা, কন্ডিশন চেক হচ্ছে আগের ভ্যালু দিয়ে, প্রিন্ট হচ্ছে আপডেটেড ভ্যালুটা দিয়ে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে প্লাস প্লাস তাই লিখলে কেন -3 -2 -1 পর্যন্ত আসে, সেটাও আমরা দেখি। আউটপুট স্ক্রিনটা বারবার ইয়া করতে হয়। এখানে কি হচ্ছে, আর ভ্যালু -4, কন্ডিশন চেকিং ও ইনক্রিমেন্টের কাজ একসাথে হচ্ছে। আবার ইনক্রিমেন্টটা কি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। তাহলে এখানে কি কন্ডিশন চেকিং এর কাজ আগে হবে নাকি ইনক্রিমেন্টের কাজ আগে হবে? অবশ্যই ইনক্রিমেন্টের কাজ আগে হবে, কারণ এটা প্রি ইনক্রিমেন্ট। তাহলে -4 এর সাথে আগে 1 যোগ করে নিবে, কত হইলো -3, -3 দিয়ে কন্ডিশন চেক করবে, যেটা আগেরটার থেকে ডিফারেন্ট। আগে কি হয়েছিল, প্লাস আই প্লাস প্লাস ইউজ করার কারণে -4 দিয়ে চেক হয়েছিল, ট্রু হওয়ার কারণে ভিতরে যে -3 প্রিন্ট করছে। এখানে কি হচ্ছে, এখানে -4 কে আগে এক বাড়ায় -3 করতেছে, তারপর সেটা দিয়ে কন্ডিশন চেক করতেছে। সো -3 কম্পিউটারের কাছে ট্রু, সো ভিতরে আসবে, ভিতরে এসে আই এর ভ্যালু এখানে কিন্তু আবার আরো এক বাড়বে না, অলরেডি কিন্তু এক একবার বাড়ছে, এক কিন্তু একবারই বাড়বে, 2-3 বার করে কিন্তু আবার বাড়বে না। মানে ইনক্রিমেন্ট কয়বার হবে, ইনক্রিমেন্ট একবারই হবে, সেটা আগে হবে নাকি পরে হবে সেটা একটা ফ্যাক্ট, বাট ইনক্রিমেন্ট কয়বার হবে, একবারই হবে। সো ইনক্রিমেন্ট কিন্তু হয়ে গেছে, ইনক্রিমেন্ট হয়েই কন্ডিশন চেক হয়েছে, সে ভিতরে এসে কিন্তু আবার ইনক্রিমেন্ট হবে না। সো আই এর কারেন্ট ভ্যালু কত, -3 -3 প্রিন্ট করে দিল, ভালো কথা। উপরে আসবে, উপরে এসে প্লাস প্লাস আই কন্ডিশন চেকিং অংশ জায়গাতে পাইতেছে, সো কন্ডিশন চেক করতে হবে, বাট কি করবে, আগে ভ্যালুটা একবার আই নিবে, -3 থেকে কত করে নিল, -2, -2 কম্পিউটারের কাছে কি, ট্রু, সো ভিতরে আসবে, ভিতরে এসে -2 প্রিন্ট করে দিল। দেন আবার উপরে আসবে, -2 আগে এক বাড়বে, তাহলে কত হবে, -1, -1 দিয়ে কন্ডিশন চেকিং হবে, তারপর -1 কম্পিউটারের কাছে ট্রু, সো ভিতরে আসবে, -1 প্রিন্ট করে দিবে। দেন আবার উপরে আসবে, -1 কে আগে এক বাড়াবে, কত হবে, 0, 0 দিয়ে দেন কন্ডিশন চেকিং হবে, 0 কম্পিউটারের কাছে ফলস, সো আর ভিতরে আসতে পারবে না, সো আমার এই লুপটা -3 -2 -1 এখানেই থেমে যাবে। আর আয়ের ভ্যালুটা তো এক বেড়ে গেছে, এখানে তো আগেই বাড়ছে 0, সো সেটা আবার আমরা প্রিন্ট করে দেখালাম, আয়ের কারেন্ট ভ্যালুটা কত, আয়ের কারেন্ট ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, সো এই হচ্ছে আমার এই যে ফর লুপ আছে, ফর এর টোটাল 4টা ভ্যারিয়েশন। আমরা কিছুক্ষণ আগে 3টা ভ্যারিয়েশন দেখছি, এখন একটা ভ্যারিয়েশন দেখলাম, যে ভ্যারিয়েশনে আমরা কন্ডিশন চেকিং এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা একসাথে করতেছি।